পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি ইনটেক লিমিটেড, সিলকো ফার্মা ও ন্যাশনাল ফিডের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী সমাপ্ত প্রথম প্রান্তিকে ইনটেক লিমিটেডের শেয়ার প্রতি আয় হয়েছে 8 পয়সা, আগের বছর ছিল 9 পয়সা। সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকে সিলকো ফার্মার শেয়ার প্রতি আয় হয়েছে 12 পয়সা, আগের বছর ছিল 23 পয়সা। এবং সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকে ন্যাশনাল ফিডের শেয়ার প্রতি আয় হয়েছে 33 পয়সা, আগের বছর ছিল 9 পয়সা। এছাড়া ইনটেক লিমিটেড সমাপ্ত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে 1% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ঘোষিত লভ্যাংশ অনুমোদনে কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে আগামী 22 মার্চ। রেকর্ড ডেট 28 ফেব্রুয়ারি।